হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই এম দু হাজার চব্বিশে যে আমরা স্টাডি পার্টগুলো প্র্যাকটিস করছিলাম তো আজকের আমাদের টপিক হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড এর আগে আমরা ডান্স ফেস্টিভ্যাল স্পোর্টস বুকস অ্যান্ড ওয়াথর এগুলো আমরা করেছি তো আজকের টপিক হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে পুদুচেরিতে প্রথম নারী পুলিশ মহাপরিচালক কে ছিলেন অস্বতী টং কাঞ্চন চৌধুরী বেদী সুন্দরী নন্দা তো অ্যান্সার হচ্ছে সুন্দরী নন্দা অপশান ডি সুন্দরী নন্দা তারপরে দেখো বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন তো বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দরনায়েক শ্রীমাভো বন্দরনায়েক ইনি পৃথিবীতে প্রথম নারী প্রধানমন্ত্রী আর আমাদের ভারতের যদি বলা হয় তাহলে ইন্দিরা গান্ধী ভারতের রাজ্য উচ্চ আদালতের প্রথম নারী প্রধান বিচারপতি কে ছিলেন ভারতে রাজ্য উচ্চ আদালত অর্থাৎ ভারতে হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হচ্ছেন লীলা সেট। সার্কের প্রথম নারী মহাসচিব কে ছিলেন সার্কের প্রথম নারী মহাসচিব হচ্ছেন ফাতিমাথ ধিয়ানা সঈদ ফাতিমাথ ধিয়ানা সাঈদ কোন ভারতীয় এয়ারলাইন প্রথম আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আই সদস্যপদ এর সদস্য পদ লাভ করে তো অ্যান্সার হচ্ছে স্পাইস জেট অপশন বি স্পাইস জেট নিম্নলিখিত কোনটি ইন্টারনেটের প্রথম কার্যকর প্রোটোটাইপ তো ইন্টারনেটের প্রথম কার্যকর প্রোটোটাইপ হচ্ছে আরপানেট তারপরে দেখো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অর্থাৎ ইসরোর কোন চেয়ারম্যান এবং পদ্মভূষণ প্রাপ্ত ব্যক্তি মঙ্গল অরবিটারকে প্রথমবারের মতো মঙ্গল গ্রহের কক্ষে প্রবেশ করিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন তো অ্যান্সার হচ্ছে কে রাধাকৃষ্ণন কে রাধাকৃষ্ণন পরে কোশ্চিন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রথম লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন তো ভারতের প্রথম লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ পিনাকি চন্দ্র ঘোষ ভারতীয় বিমান বাহিনী এ কোন ফ্লাইটিং অফিসার সরি ফ্লাইং অফিসার ইতিহাস সৃষ্টি করে রাশিয়ার নির্মিত এম আই জি টোয়েন্টি ওয়ান ফাইটার জেটে প্রথম একক ফাইটার ফ্লাইট চালিয়েছিলেন তো অ্যান্সার হচ্ছে এখানে অপশান রয়েছে কি ভবনাক কান্ত অঞ্জলি গুপ্তা মোহনা সিং অবনী চতুর্বেদী হচ্ছে অ্যান্সার অপশন ডি নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় উদ্ভূত প্রথম ব্যক্তি ছিলেন যিনি সম্মানজনক পুলির্জার পুরস্কার পেয়েছিলেন গোবিন্দ বিহারী লাল গোবিন্দ বিহারী লাল অপশান বি পরের কোশ্চিন দেখো আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন দ্বারা দু সালে বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে পৌঁছানো ভারতের প্রথম নারী শ্যুটার কে ছিলেন তো হচ্ছে হিনা সিধু অপশান এ হিনা সিধু সম্প্রদায় নেতৃত্বে অর্থাৎ কমিউনিটি লিডারশিপে অবদানের জন্য র্যামন ম্যাক্সেসে প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন আচর্যা সরি আচার্য ভাবে আচার্য ভাবে নিম্নলিখিতদের মধ্যে কে কেরালার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কেরালার প্রথম মুখ্যমন্ত্রী ই এম এস নাম্বু অদ্রিপাড অপশন ডি নিম্নলিখিতদের মধ্যে কে প্রজাতন্ত্রী চীনের প্রথম রাষ্ট্রপতি ছিলেন প্রজাতন্ত্রী চীনের প্রথম রাষ্ট্রপতি ইউএন শিকাই ইউএন শিকাই ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন পরে কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কৌর ভারতের কোন রাজ্যের প্রথম নারী রাজ্যপাল কে ছিলেন ভারতের আচ্ছা এখানে কোনটা হবে না এখানে ভারতের বলছে প্রথম নারী রাজ্যপাল কে ছিলেন সরোজিনী নাইডু ইনি প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন বলদেব সিং বলদেব সিং আচ্ছা এর আগে যেটা কোশ্চেনটা আমি বললাম যে ভারতের প্রথম নারী রাজ্যপাল এটা কিন্তু কোনো একটা রাজ্যেরই ওই কারণে এখানে কোন রাজ্যের লেখা রয়েছে ঠিক আছে কোনো একটা রাজ্যের হয়েছিল তাই রাজ্যপাল তো রাজ্যেরই হবে দেশের তো না ঠিক আছে তো ভারতের প্রথম ইনি হয়েছিলেন সর্বজনীন নাইডু যে কোনো একটা রাজ্যের রাজ্যপাল তারপরে দেখো ড্যাশ ব্যাংক দেশে প্রথমবারের মতো আইরিশ স্ক্যান অথেন্টিকেশন প্রবর্তন করেছেন এক্সিস ব্যাঙ্ক এক্সিস ব্যাংক। ভারতীয় পর্বতারোহী ড্যাস বিশ্বের প্রথম নারী যিনি দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন এবং কাংসুং ফেস থেকে মাউন্ট এভারেস্ট সফলভাবে আরোহণকারী প্রথম নারী তো তিনি হচ্ছেন সন্তোষ ইয়াদব সন্তোষ ইয়াদব অপশন বি ষোলোই জুলাই উনিশশো সরি একানব্বই রয়েছে ষোলোই জুলাই উনিশশো সালে বিশ্বের প্রথম হাসপাতাল ট্রেন জীবন রেখা কোন শহর থেকে যাত্রা শুরু করেছিল তো অ্যান্সার হচ্ছে বোম্বে পরে কোশ্চিন ভারতের কোন শহরে প্রথম ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল গ্রেটার নয়ডা তারপর কোশ্চিন হচ্ছে সার্কের প্রথম নারী সেক্রেটারি জেনারেল কোন দেশের মালদ্বীপের তারপরে কোশ্চিন দেখো ড্যাস হলো ভারতের প্রাচীনতম গবেষণা রিয়াক্টর প্রাচীনতম গবেষণা রিয়াক্টর হচ্ছে অপসারা অপশান ডি অপসারা ভারতের নির্মিত প্রথম অপরিশোধিত তেল পাইপলাইনের নাম কি নাহার কাটিয়া নুনমাটি বারাউনি পাইপলাইন নাহার কাটিয়া নুনমাটি বারাউনি পাইপলাইন ভারতে প্রথম থ্রি ডি প্ল্যানেটোরিয়াম কোথায় অবস্থিত ম্যাঙ্গালোরে অবস্থিত অপশান বি ম্যাঙ্গালোর ড্যাস ছিলেন ওয়ার্ল্ড এডিটার্স ফোরামের প্রথম ভারতীয় বোর্ড সদস্য বাচি কারকারিয়া। অপশন বি বাচি কারকারিয়া ছিলেন ওয়ার্ল্ড এডিটার্স ফোরামের প্রথম ভারতীয় বোর্ড সদস্য ভারতের প্রথম চন্দ্র মিশন চন্দ্রযান ওয়ান কোথা থেকে শুরু হয়েছিল চন্দ্রযান কোথা থেকে হয় শ্রীহরি কোটা থেকে ভারতের প্রাচীনতম কার্যরত শোধনাগার কোথায় অবস্থিত জামনগর পারাদ্বীপ পানিপথ দিগ বয় তো অ্যান্সার হচ্ছে ডিগ বয় এটা ডিগ বয় হবে ডিগবই না ডিগ বয় কে ভারতের বেসামরিক বিমান চলাচলের জনক বলা হয় তো বলছে কাকে ভারতের বেসামরিক বিমান চলাচলের জনক বলা হয় জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম দেশীয় পারমাণবিক বিরোধী মেডিকেল কিটের অংশ নাই স্যালাইন সলিউশন এটা বিরোধী মেডিকেল কিটের অংশ নয় নিচের মধ্যে কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জি শঙ্কর তিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেলের সাঁতরে পার হয়েছিলেন আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা মঙ্গল অরবিটার মিশনের উৎক্ষেপণ যান কি ছিল পি এস এল সি টোয়েন্টি ফাইভ পি সি টোয়েন্টি ফাইভ নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম পিরিয়ডিক সংখ্যার পাই এর মান নির্ণয় করেছিলেন বোধায়ন অপশান এ বোধায়ন কে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচেতা কৃপালিনী এবং ভারতের প্রথম রাজ্যপালকে পড়লাম আমরা সরোজনী নাইডু আর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট মাকালু সফলভাবে আরোহণকারী কে প্রিয়াঙ্কা মোহিত প্রিয়াঙ্কা মোহিত প্রথম ফিলিপ কটলার প্রেসিডেন্ট পুরস্কার কে পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিলিপ কটলার প্রেসিডেন্ট পুরস্কার দু হাজার ছয় সালে পেপসিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত ভারতীয় বংশ উদ্ভূত মহিলাকে ইন্দ্রানুয়ি ইন্দ্রানুই সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং আগ্নেয়গিরি শিখর সফলভাবে আরোহণকারী বিশ্বের কনিষ্ঠ ব্যক্তিকে সত্যরূপ সিদ্ধান্ত সত্যরূপ সিদ্ধান্ত দু সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বাধিক রেকর্ড করা শিল্পী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করেছেন মারিয়া আশা ভোসলে লতা মঙ্গেশকর বেয়ন্স অ্যান্সার হচ্ছে আশা ভোসলে অপশান বি আশা ভোসলে কে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে সাউথ পোল অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন অপর্ণা কুমার অপর্ণা কুমার তারপর এখানে দেখো এশিয়ার সবচেয়ে বড় পাইকারি মশলার বাজার কোথায় অবস্থিত দিল্লিতে তারপরে কোশ্চিন দেখো স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃষ্ণানি কোন রাজ্যের প্রথম আচ্ছা এখানে সুচেতা কৃপালিনী হবে এটা সুচেতা কৃপালিনী ইনি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন মধ্যপ্রদেশের প্রথম রাজ্যপাল কে ছিলেন ডক্টর সীতারামাইয়া অপশান বি ডক্টর সীতারামাইয়া মধ্যপ্রদেশের প্রথম রাজ্যপাল মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা অঙ্গহানি প্রাপ্ত তো মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা ও অঙ্গহানি প্রাপ্তটাই টার্মটা মনে রাখতে হবে অরুণিমা সিনহা হচ্ছে অ্যান্সার কোন ভারতীয় সেনা জেনারেলের অবসরের দিন প্রতি বছর সশস্ত্র বাহিনী প্রবীণ দিবস হিসাবে উদযাপিত হয় তো সশস্ত্র বাহিনী প্রবীণ দিবস উদযাপিত হয় জেনারেল কে এম কারিয়াপ্পার অবসরের দিন বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর কোন হ্রদে অবস্থিত ডাকঘর ভাসমান ফ্লোটিং পোস্ট অফিস ডাল লেক অর্থাৎ ডাল হ্রদে অবস্থিত ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায় অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় দেখা যায় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ